সুপ্রিয় দর্শক, আমি এবি মাজবা, কৃষিশিক্ষা 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি বরাবরই কৃষিভিত্তিক কিছু ভিডিও আপনাদের দিয়ে থাকি। আমি আজকে যে ভিডিওটা আপনাদের দিব সেটা হচ্ছে মানব দেহের জন্য অত্যন্ত উপকারী একটি সবজি, যেটা বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছেন যে এটা খেলে মানুষের ক্যান্সারের কোষ নষ্ট হয়ে যায় এবং কোষ্ঠকানিষ্ঠ এবং অনেক রোগ বালাই থেকে মুক্তি পাওয়া যায়। সেটা হচ্ছে বাঁধাকপি। আমাদের এলাকায় এটা বাঁধাকপি বলে। এটা খাইলে অনেক উপকার, বিশেষ করে ক্যান্সারের কোষ ধ্বংস হয়ে যায় কপি খেলে। তবে আপনাদের দেখাবো এবং কীভাবে লাগানো হয় এবং কী কী করতে হয় বিস্তারিত আমরা আলাপ আলোচনা করবো। আপনারা শুনতে থাকুন, আশা রাখি আপনারা উপকৃত হন কীভাবে এটা চাষ করা হয়। তাহলে চলুন আপনারা দেখায়, লেটস গো। এই যে দেখেন, এখানে সবজি খাত, এটা কেল করে ছোট এদের চারা এটা এখানে লাগানো হয়। দেখেন কি বিশাল কেল। আমি পর্যায়ক্রমে আপনাদের দেখাচ্ছি কি করতে হবে। বিশাল বড় ক্ষেত জমি, তারপর ঠিক এক মাস পর এই যে এ ধরনের হয়। আমি দেখাচ্ছি, দেখেন এইভাবে এই পাতাটা আস্তে আস্তে চারিদিক থেকে এটা মুষ্ট হয়, গোল করে ভিতরে চারিদিকে গুছায়। গুছায় আনার পরে বিশাল বিশাল পরিসর কেল করে লাগানো। দেখেন কত সুন্দর ফলেছে, ভেরি নাইস। তার কিছুদিন পরে কি হয় এটা আপনাদের দেখাচ্ছি। দেখেন সুন্দর, অনেকটা গোলাপের মতো, অনেকটা গোলাপের মতো চারোদিক থেকে পাতা। দেখেন একটা পাতাকপি, এই কপি আমাদের এলাকায় প্রায় প্রতি পার পিস 30 টাকা করে বিক্রি হয়। সেটা আমি একদিন গতকালকে একজন হাট থেকে নিয়ে আসার সময় জিজ্ঞাসা করেছিলাম, ভাই এই বাঁধাকপির দাম কত? তুমি বলেছিলেন 30 টাকা, বেশ দাম। এবং এটা ক্যান্সারের কোষ ধ্বংসের জন্য অত্যন্ত উপকারী, এটা খেলে ক্যান্সার হয় না। ভালো একটা পারফেক্ট ফসল। বেশ অনেকদিন যাবৎ পর আপনাদেরকে ভিডিও দিলাম। অনেকটা গোলাপের পাপড়ির মতো, দেখেন নাইস, অসাধারণ না? সুপ্রিয় দর্শক, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার করতে ভুলবেন না। এবং বেশ কিছুদিন যাবত আপনাদের ভিডিও দিচ্ছি না, তো বহুদিন পরে একটি ভিডিও আপনাদের দিলাম। কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও দেখতে চান, আমি ইনশাল্লাহ আপনাদের দিতে চেষ্টা করব। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।